নিরপেক্ষভাবে কাজ করুন, সরকারি আধিকারিক হিসাবে কাজ করুন, তৃণমূলের অফিসার হিসাবে নয়। রাজ্যের বিভিন্ন অংশে ধারাবাহিকভাবে দলের কর্মী সমর্থকদের খুন করা হচ্ছে। অভিযোগ তুলে সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিয়ে এভাবেই পুলিশকে হুমকি দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান। ডিস্টার্ব করতে কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে চেলোমদের সরকার তৈরি করেছে যুব সমাজকে ভেঙে, তাই আমরা চাইছি বিষ্ণুপুরেও আমাদের যে সমস্ত পুলিশ অফিসাররা আছেন তারা নিউট্রালভাবে কাজ করুন, তারা সরকারি পুলিশ হিসেবে কাজ করুক, বাংলাতে সবাই সরকারি পুলিশ হিসেবে কাজ করুক, তৃণমূলের অফিসারের যেন দায়িত্ব না নেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেও এক হাত নেন তিনি। 20 টাকা পাউচ মদ সরবরাহ প্রসঙ্গে বলেন, মমতা ব্যানার্জি ভাইপোর কারখানা থেকে মদ সরবরাহ করছেন, আর সেই মদ খেয়ে মানুষ খুন করতে বলা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভায় রক্তপিপাসু রাক্ষস রয়েছে, তাই প্রতিদিন একজন করে বিজেপি কর্মী খুন হচ্ছেন। এর জবাব খুব শীঘ্রই দেয়া হবে। এখন মমতা ব্যানার্জি চেলো মদ সাপ্লাই দিচ্ছে 20 টাকা করে, চেলো মদ সাপ্লাই দিয়ে তার ভাইপোর কারখানা থেকে আসছে, এবং সেখানে বলা হচ্ছে মানুষ খুন করতে হবে। মমতা ব্যানার্জি একজন আজকে হয়েছে রক্ত পিপাসু নারী। একজন মহিলার সম্বন্ধে বলতে আমার খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় এখন রক্ত পিপাসু রাক্ষস তৈরি হয়েছে। এই রক্ত পিপাসু রাক্ষসদের প্রতিদিন ভারতীয় জনতা পার্টির একজন করে কর্মীর হত্যা চায়, তাই আজকে আমাদের প্রত্যেক জায়গায় হত্যা করে ঝুলি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষের লক্ষ্য রাখছে, এর জবাব আমরা কিছুদিনের মধ্যে দেব। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন সৌমিত্র খা সযত্নে এড়িয়ে যান। তিনি বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে এখানে নির্বাচন করুন। আমরা বারবার বলছি, কেন প্রতিদিন খুন করা হচ্ছে? সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠি তখন দিলীপদার ফোন পাই, বা আমরা ফোন পেয়ে দেখি, পেপার খুললে দেখতে পাই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী খুন হয়েছে। আমরা এটা মেনে নেব না, আমরা এটা করতে দেব না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ধরনের খুন বন্ধ হোক। এই ধরনের তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির উপর অত্যাচার করছে, এই খুনটা বন্ধ হোক। আমরা তো বারবার চাইছি বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বাংলায় নির্বাচন কমিশনার তার নিজস্ব দায়িত্ব নেক, বাংলায় নির্বাচন কমিশনার 355 করে 6 মাসের মধ্যে যে কোনো অফিসার চেঞ্জ হওয়ার আগে ইলেকশন কমিশনার তার নির্দেশ, তার প্রয়োগ, ক্ষমতাবল প্রয়োগ করুক। আমরা এটা চাইছি। থানা ঘেরাও কর্মসূচি শুরুর আগে শহরে বিশাল মিছিল করেন বিজেপি নেতাকর্মীরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। আইনুল কলেজ অফ নার্সিং উচ্চ মাধ্যমিক পাশের ছাত্রছাত্রীদের জন্য জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন আইনুল কলেজ অফ নার্সিং, কয়েকতলা 24 নম্বর রুট। বিশদ জানতে ফোন করুন 9224763316 অথবা 8016001840 এই নাম্বারে।